হ্যালো ফ্রেন্ডস আজকের ভিডিওটি অন্য সব ভিডিওর তুলনায় একদমই আলাদা আপনাদের যদি জায়গা না থাকে তাহলে এই নিয়মে ধনেপাতা পাতা চাষ করতে পারেন এই নিয়মে ধনেপাতা পাতা চাষ করলে সারা বছর আপনাদের ঘরে ধনেপাতা ফলবে এগুলো হলো ধনেপাতার পাতার অঙ্কুরিত বীজ বাজার থেকে ভালো কোয়ালিটির বীজ নিয়ে এসে আমি চব্বিশ ঘন্টা জলে ভিজিয়ে রেখেছি চব্বিশ ঘন্টা পর জল থেকে তুলে বীজগুলোকে একটি এয়ারটাইট কন্টেইনারে ছ থেকে সাত দিন রেখেছি তাতেই কিন্তু অঙ্কুরিত হয়ে আসছে তো এই নিয়মে আপনারা প্রথমে বীজ অঙ্কুরিত করে নিতে পারেন বীজ বপনের জন্য যদি আপনাদের পর্যাপ্ত পরিমাণে জায়গা না থাকে এরকম এই গ্লাসগুলো ব্যবহার করতে পারেন তবে প্রত্যেকটি গ্লাসের নিচে কিন্তু ফুটো রাখতে হবে ধনেপাতা পাতা এমনই একটি ফসল এটা কিন্তু কম সময়ে হারভেস্ট করা যায় তো এই জন্য বড়ো পাত্র লাগে না চাইলে এরকম গ্লাসই বীজ বপন করতে পারেন আমি এখানে থার্টি ভার্মিক কম্পোস্ট নিয়েছি এবং সেভেন্টি পারসেন্ট কোকোপিট দুটো মিশিয়ে এর মধ্যে বীজ বপন করবো যদি মাটি ছাড়া বীজ বপন করতে চান তাহলে এভাবে কোকোপিটের মধ্যেই বীজ বপন করতে পারেন তো বন্ধুরা এটা কিন্তু মাটি ছাড়া চাষ হবে দেখুন এই নিয়মে আমি প্রত্যেকটি গ্লাসের মধ্যে কোকোপিট ভরিয়ে নেব তো আপনারা চাইলে কিন্তু এই কোকোপিটের মধ্যেই বীজ বপন করতে পারেন আমি এখানে বীজগুলো আগে থেকেই অঙ্কুরিত করে নিয়েছি আপনারা চাইলে কিন্তু সরাসরি বীজ বপন করতে পারেন তবে বীজগুলোকে চব্বিশ ঘন্টার মতো জলে ভিজিয়ে রাখতে হবে প্রথমত তাহলে জার্মিনেশনের ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না দেখুন সহজ পদ্ধতি এটা বীজ বপন করা হলে বন্ধুরা জল দিতে হবে তবে কোকোপিটি কিন্তু ময়শ্চার দীর্ঘ সময় পর্যন্ত থাকে অতিরিক্ত জল দেবেন না এভাবে স্প্রের মাধ্যমে জল দিয়ে যান একদিন পর পর এটাতেই হয়ে যাবে তো দেখুন কুড়ি দিন পর তো আমার কিছু গ্লাস কিন্তু হারভেস্ট করা হয়ে গেছে বাকি গ্লাসগুলোতে কিন্তু খুব সুন্দরভাবে এই ধনে হয়ে আছে তো এই নিয়মে শীতের সিজনে আপনারা ধনেপাতা লাগাতে পারেন প্রত্যেকেই চাষ করতে পারেন সহজ পদ্ধতি এটা শীতের খুবই গুরুত্বপূর্ণ ফসল এটা তো এই জন্য আমাদের যতটা প্রয়োজন পড়ে আমরা কিন্তু এভাবেই গ্লাসের মধ্যে বীজ বপন করে ধনে সহজেই চাষ করতে পারি তো দেখুন খুব সুন্দর হয়েছে যত দিন যাবে এগুলোর গ্রোথ আরও বৃদ্ধি হবে এতে কোনো রকম পরিশ্রম পড়বে না বড়ো জায়গার দরকার হবে না সহজ নিয়ম এটা এ সময় বীজ বপন করুন এক মাসের মধ্যেই হারভেস্ট করতে পারবেন